নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প এবং কৃষকদের নিয়ে খুবই খুশির খবর চলে এসেছে। এবার কৃষকদেরকে 2009 5009 কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু 2 লক্ষ টাকা করে পাঠানো হচ্ছে। কিসের জন্য পাঠানো হচ্ছে এবং কাদের কাদের অ্যাকাউন্টে আসছে, টাকা পেতে গেলে কী করতে হবে, এবং কৃষকদের যে লিস্ট প্রকাশ হয়েছে সেই লিস্ট আপনারা কীভাবে দেখবেন, লিস্টে কী বলা রয়েছে, সমস্ত বিষয়টা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো আগে দেখে নিন টাকা যে এসেছে তার প্রমাণগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখানে একটা SMS এসেছে, WBIFMS ID দেওয়া রয়েছে। দিয়ে এখানে রয়েছে ইওর ক্লেম অফ ₹2 লাখ, তো 2 লাখ এখানে আদার গেন্ড ইজ রিলিজড ফ্রম কান্ডি ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। দিয়ে অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে, লাস্ট 4টা সংখ্যা 1200/2022। দিয়ে এখানে লাস্টে রয়েছে WBIFMS। তো 2 লক্ষ টাকা কিন্তু রিলিজ করা হয়েছে কান্ডি ট্রেজারির মাধ্যমে। এবার দেখুন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা যখন এসেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে, এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে একটা SMS দেওয়া হয়েছে, অ্যাকাউন্ট নাম্বার ক্রেডিটেড উইথ ₹, দিয়ে এখানে 2 লক্ষ টাকা 12/7/2022 তারিখে ক্রেডিট হয়েছে। এখানে 19:33 NEFT ফ্রম কান্ডি ট্রেজারি ই প্রধান ওয়েস্ট বেঙ্গল, অ্যাভেলেবল ব্যালেন্স কত রয়েছে দেখিয়ে দিয়েছে। তো এই কৃষকটি দেখতে পাচ্ছেন 2 লক্ষ টাকা কিন্তু পেয়েছে। এবার এই কৃষকটি কিসের জন্য টাকা পেয়েছে সেটা একটু পরে বলে দিচ্ছি আপনাদেরকে। এবার দেখুন কৃষি দপ্তরের তরফ থেকে একটা লিস্ট প্রকাশ হয়েছে, সেই লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরেট অফ এগ্রিকালচারের তরফ থেকে প্রতিটা ব্লক থেকে কিন্তু এরকম একটা বিজ্ঞপ্তি বা জেলা থেকে একটা এরকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অর্ডার দেখতে পাচ্ছেন, অর্ডারে এখানে নিচে দেখতে পাচ্ছেন একজনের নাম দেওয়া রয়েছে, তার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম আরে এবং জেলার নাম দেওয়া রয়েছে। এবং যিনি টাকা পাবেন, যে এই যে 2 লক্ষ টাকা বেনিফিট পাবেন, তার কিন্তু সেটা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হবে। এবং যিনি পাবেন তার নাম, ঠিকানা, পোস্ট অফিসের নাম এবং কত পার্সেন্ট বেনিফিট পাবেন, 100% পাবে। এবং অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 2 লক্ষ টাকা, এনার কিন্তু স্যাংশন হয়ে গেছে অর্ডার। তিনি কিন্তু কৃষক বন্ধু স্কিম ডেট বেনিফিট প্রকল্পে 2022-23 অর্থবর্ষে 2 লক্ষ টাকা উনি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এখানে কিন্তু সম্পূর্ণ লিস্ট প্রকাশ হয়েছে, এই লিস্টে যাদের যাদের নাম রয়েছে তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। আর এই লিস্টগুলো কিন্তু প্রতিটা ব্লকের কাছেই রয়েছে। এবার দেখুন টাকাটা কিসের জন্য দেওয়া হচ্ছে। আপনারা অনেকেই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন, কৃষক বন্ধু প্রকল্পের আন্ডারে বা 2টো প্রকল্প রয়েছে, মানে 2 ধরনের সুবিধা পাওয়া যায়। একটা কৃষক বন্ধু সুনিশ্চিত আয় বা নিশ্চিত আয় প্রকল্প, আর একটা হচ্ছে কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্প। এবার কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পে কী হয় না, কোনো কৃষক যদি 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান বা নথিভুক্ত ভাগচাষী যদি মারা যান, তাহলে তার আইনসম্মত উত্তরাধিকারী, মানে তার যিনি ওয়ারিশন রয়েছেন, মানে কেউ যদি কৃষক মারা যায় তার ছেলে বা তার মেয়ে বা তার স্ত্রী, হ্যাঁ, তার যে উত্তরাধিকারীরা রয়েছেন তারা কিন্তু 2 লক্ষ টাকা পাওয়ার জন্য যোগ্য। তারা কৃষি দপ্তরে আবেদন করলে তারা 2 লক্ষ টাকা পেয়ে যাবেন। সংশ্লিষ্ট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আইনসম্মত উত্তরাধিকারী নির্ধারণ করে দেবেন। তো এই যে সকল কৃষকরা 2 লক্ষ টাকা পাওয়ার জন্য আবেদন করেছিল তাদের কিন্তু টাকা রিলিজ করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হচ্ছে। তো আপনাদের এরকম পরিবারে বা আপনাদের গ্রামে বা আপনাদের চেনা পরিচিত কেউ যদি এরকম থেকে থাকে, এরকম যদি কেউ মারা গিয়ে থাকে, অবশ্যই কিন্তু তাদেরকে ভিডিওটি শেয়ার করে জানাতে সুবিধা করবেন, যাতে তারাও কিন্তু এই কৃষকদের যে 2 লক্ষ টাকা করে দেওয়া হয় কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তায়, সেই টাকা তারা সহজেই পেতে পারেন। এবং এর জন্য আবেদন কিন্তু কৃষি দপ্তরে গিয়ে আবেদন করতে হয়। যদি আপনারা চান আবেদনের ভিডিও, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে আমি আবেদন কীভাবে করতে হয় সেই নিয়ে ভিডিও বানিয়ে দেবো। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।